হ্যালো গাইস, কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কীভাবে দেওয়াল ওয়ালপেপার লাগাইতে হয়। তো ওয়ালপেপার লাগানোর ফুল প্রসেসটা আজকে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন। তো চলুন কীভাবে ওয়ালপেপার লাগাইতে হয় আপনাদের দেখেন। তো ফার্স্টে হচ্ছে হলো পানি নিতে হবে, হালকা অল্প একটু পানি নেওয়ার পরে এর মধ্যে এই যে ফেভিকল এই আঠাটা মিক্স করতে হবে। আমি আগেই মিক্স করছি একটু, কিন্তু পানি বেশি হওয়ার কারণে আবার একটু দিচ্ছি। পানির পরিমাণ অল্প এবং আটার পরিমাণ অনেক বেশি হতে হবে, নাহলে এটা ঠিক মতো অ্যাডজাস্ট হবে না। তো ভালোভাবে মিক্স করে নেবেন। আমরা ফার্স্টে হচ্ছে হলো একটা ওয়ালপেপার অলরেডি লাগাইছি, যে বোঝার জন্য যে আসলে এটা লাগে কি না। তো এটি দেখুন অনেক ভালোভাবে লাগছে। তো এখন আমরা এইভাবে পুরোটাই লাগাবো, এই দেখুন। তো আপনারা হচ্ছে হলো ফুলের সাথে এই ফুলের সাথে হচ্ছে হলো মিলায় কাটে নেবেন পরের পার্টটা। তো আমরা এভাবে কেটে নিছি। তো এখন দেখুন কীভাবে আমরা লাগাই। তো আমরা এখন হচ্ছে হলো এইটা এখন দেওয়ালে লাগাবো। ওয়ালপেপার লাগাইলাম আমরা। তো ওয়ালপেপার এরকম কেমন হয়েছে? আশা করি অনেক ভালোই হয়েছে। তো আপনারা এভাবে ওয়ালপেপার লাগাইতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিবেন। তো বাই।